স্মার্টফোন রাজ্যে পড়ুয়াদের স্মার্টফোন কেনার জন্য টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে পাবেন দেখুন হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে একের উপর নিত্য নতুন প্রকল্প এবং স্কিম লঞ্চ করছে এবং এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করছেন সঠিক সময়ে তাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পে টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে সো বন্ধুরা তেমন একটি নতুন প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা ডাইরেক্ট মোবাইল কেনার জন্য ক্রেডিট হয়ে যাবে এটি হচ্ছে মমতা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ সো বন্ধুরা এই 10,000 টাকাটি যে স্টুডেন্ট আবেদন করছে তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তার গার্জেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই ভিডিওটিতে পুরো ডিটেইলস আলোচনা করে দেব সো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসই স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখে নিন কতদিনের মধ্যে জমা দিতে হবে নথি হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের এই প্রজেক্টে যারা আবেদন করবেন তারা 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে স্মার্টফোন কেনার জন্য সো এর জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে কোথায় এই ডকুমেন্টসটি আপনারা জমা করবেন অনলাইনে না অফলাইনে ফর্মটি ফিল আপ করবেন এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করে দেবো কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি সঙ্গে যুক্ত থাকবেন অতিমারির কারণে গত 2 বছর দেশ জুড়ে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান তবে চালু ছিল অনলাইনে পড়াশোনা এখনও ভারত কথা পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যাদের স্মার্টফোন কেনার মতো আর্থিক অবস্থা নেই সে কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন নামে নতুন একটি প্রকল্প লঞ্চ করেছে এবং যে প্রকল্পে আপনারা আবেদন করলে টোটাল 10,000 টাকা আপনাদের মোবাইল কেনার জন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সো এখানে আরও কী বলেছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 10,000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় সো যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন অর্থাৎ 11 থেকে 12 উঠেছেন তাদের এই 10,000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় প্রসঙ্গত জানা গিয়েছে গত বছর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে মোবাইল কেনার টাকা পাঠানো নিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছে সরকার সেক্ষেত্রে এবছর আগে ভাগে অ্যাকাউন্টের সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে আগেবার দেখা গিয়েছে বহু ছাত্রছাত্রীর নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার কখনো দেখা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও তা হয়ে গেছে বন্ধ এবং অনেকে কী করেছেন আপনাদের গার্জেন বা পিতামাতার সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেটি দেওয়ার ফলে অনেকের সমস্যা হয়েছে কারণ যে বেনিফিসিয়ারি যে আবেদন করেছেন যথারীতি তার অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার কথা কিন্তু তার বেনিফিসিয়ারি হিসাবে তার গার্জেন নাম জয়েন্ট অ্যাকাউন্টে থাকার ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে সো আবার অনেক ক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষা দপ্তর আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট গণ্ডগোল থাকার ফলে অনেক পড়ুয়ার প্রকল্পে টাকা পায়নি বলে জানা গিয়েছে অন্যদিকে এবছরে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক অতিমারির সময়ে অনলাইনে পড়াশোনা চলার কারণে আমরাই শিক্ষা দপ্তরের কাছে ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়ার দাবি জানায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে স্কুল ও স্বাভাবিক ছন্দে ফিরেছে এ আবহে ফের মোবাইলের জন্য টাকা দেওয়া হচ্ছে মূলত ভোটের কথা মাথায় রেখে সরকার এহেন পদক্ষেপ নিচ্ছে সো আপনারা বুঝতেই পাচ্ছেন সামনে ভোট সো রাজ্য সরকার চাইবে বেশি বেশি ভোট তাদের পাওয়ার জন্য এই জন্য তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করবে সো বন্ধুরা এই সুযোগ আপনারা এই প্রকল্পে আবেদন করে 10,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন সো বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের ফ্রেশ আপডেট পাওয়ার জন্য এবং নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি কোনো প্রকল্পের ব্যাপারে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি তার উত্তর দেব এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও